नमस्ते, हाउ आर यू? यू ओके? तुम्हारा सब भला सो? भला सो? टुडे क्लास नर्सरी सब्जेक्ट इंग्लिश। आई विल डिस्कस टॉपिक इज रेकॉग्निशन ऑफ कैपिटल लेटर आई टू पी। आई टू पी এর আগে ক্লাস তোমাদেরকে আমি এই টপিক নিয়ে আলোচনা করেছিলাম এবং কিভাবে করেছিলাম সেটা তোমরা নিশ্চয়ই দেখেছো এবং করেছো। তো যাই হোক, কিভাবে করবে প্রথমে আসে দেখো, আই আমি অলরেডি করে নিয়েছিলাম, এই পর্যন্ত করেছিলাম। তো আজ তোমাদের বলাবো আই জে কে এল এম এন ও পি, এই যে আটটা লেটার তোমাদেরকে আমি আজকে শেখাবো। তো আই কিভাবে লিখবে? থ্রি লাইন, থ্রি লাইন আই ক্যাপিটাল লেটার লিখেছো, আই জে কে এল এম এন ও পি। কিভাবে লিখলাম দিলে? আই জে কে এল এম এন ও পি এভাবে তোমাদেরকে লেখা লিখতে হবে। তো তোমরা ধরো আই লিখবে, তো আইটা কিভাবে লিখবে ধরো দেওয়া আছে ফোর লাইন নিয়েছে, তো থ্রি লাইন। তাহলে তোমাদের লিখতে হবে এম, এম কিভাবে লিখবে এভাবে করবে চার লাইন চার লাইন সব লাইন। তাহলে হয়ে গেল দেখো এম, এনটা কিভাবে লিখবে এম লিখবে এম, এটা সব ক্যাপিটাল লেটার, থ্রি লাইন, থ্রি লাইনের মধ্যে দেখো কিভাবে লিখলো। তো যাই হোক, তোমরা বাড়িতে কিন্তু যেটা তোমাদের ইংলিশ কপি আছে সেই ইংলিশ কপিতে তোমরা এভাবে লিখবে থ্রি লাইন মেনটেন করে, বুঝতে পেরেছো? আরেকটা তোমাদের দেখিয়ে দিচ্ছি, তোমাদেরকে বলেছিলাম যে আমি তোমাদেরকে কিছু স্যাম্পল দেখিয়ে দেবো। তো দেখো এখানে কতগুলো অ্যালফাবেট দেওয়া আছে, বুঝতে পেরেছো? তো দেখো এখানে তোমরা যদি লক্ষ্য করো ভালো করে, এ পর কি হয়, বি পর কি হয়, সি পর কি হয়, তাহলে তোমরা তোমাদের বুঝতে আরো সুবিধা হবে। দেখো প্রথমে কি দেওয়া আছে, দেখো এ ফর অ্যাপল, এ ফর অ্যাপল, বি ফর বল, সি ফর কক, ডি ফর ডগ, ই ফর এগ, এফ ফর ফিশ, জি ফর গ্রেপস, এইচ ফর হ্যাম। আর আই তোমাদের যেটা করলাম আই থেকে, দেখো আই কি বলেছে, আই ফর ইঙ্ক মানে কালি, আই ফর ইঙ্ক, জে ফর জার, কে ফর কাই, কাই মানে ভুঁই যেগুলো আকাশ সেগুলো, এল ফর, এল ফর কি বলতো লিপ, এম ফর মাঙ্কি, এন ফর নেস্ট, নেস্ট মানে পাখির বাসা, ও ফর অরেঞ্জ অমলে, পি ফর প্যারট, প্যারট মানে দেখতে পেয়েছো প্যারট মানে টিয়া পাখি, টিয়া পাখি তাই তো, তোতা পাখি। তা তোমরা আই থেকে পি পর্যন্ত ভালো করে লিখবে, রেকগনিশন করবে। পি কিউ ফর কি বলতো, দেখো কুইন, আর ফর রোজ, এস ফর সান, টি ফর ট্রি, ইউ ফর আমব্রেলা, ভি ফর ভালচার, ডাব্লিউ ফর ওয়াচ, এক্স ফর এক্সমাস্টি, ওয়াই ফর ইয়ার, জেড ফর জেব্রা। তাহলে তোমাদের দেখো এখানে যদি আমি এই ছবিগুলো দিই তাহলে তোমাদের বুঝতে কত সুবিধা হচ্ছে বলো তো। তোমরা প্রত্যেকে দেখো লক্ষ্য করো কোনটা কি, এ ফর কি, বি ফর কি, সি ফর কি, ডি ফর কি, এখানে তোমাদের মুখস্থ হয়ে যাবে। তো তোমরা তোমাদের যে ক্লাসটা আজকে নিলাম আশা করি তোমরা বুঝতে পেরেছো, কারণ প্রত্যেকে ইংলিশ কপিতে তোমরা অমনটা করবে। নমস্কার।